এটি কোনো ব্যক্তিগত অনুষ্ঠান নয়, না কোনো রাজনীতির অনুষ্ঠান। যারা সমাজের বড় বড় অনুষ্ঠানে দাওয়াত পায় না, সেই সব মানুষকে এভাবেই একবেলা ভালো খাবার তুলে দিয়ে শত শত মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলেছে একদল তরুণ। মাসিক একবেলা আর মানসম্মত খাবারের ব্যবস্থা করার পরিকল্পনা থেকেই মেহমানখানা করার উদ্যোগ নেন তারা। সামাজিক দায়বদ্ধতা থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে স্বেচ্ছায় অংশগ্রহণ করাই তাদের কাজ, বলা হচ্ছে নরসিংদীর স্বেচ্ছাসেবক ফোরামের মেহমানখানার কথা। এবার জেলার পলাশ উপজেলার চরসিন্দুর গ্রামের একটি ইটভাটার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেয় খাবারের প্যাকেট। মেহমানখানার খাবার পেয়ে চোখে মুখে মুহূর্তেই আনন্দের হাসি দেখা দেয় ছোট ছোট শিশুদের মুখে। খাবার পেয়ে খুশি উপকারভোগী মেহমানরা। বাচ্চা কাচ্চা নিয়ে সবাই, মা মুরব্বি নিয়ে, মা বন্ধু নিয়ে সবাই আমরা খাইতেছি। আমরা সবাই ইট খোলে কাম করি, সারাদিন পরিশ্রম করি, এরকম পরিশ্রম আমরা সবসময় পরিশ্রম করে থাকি। কেন আয়োজনটা অনেক সুন্দর হয়েছে, এরকম আয়োজন আমরা আর কখনো দেখিনি, আজকেই প্রথম দেখলাম, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ মেহমানখানাকে। আমরা খেটে খাওয়ার লোক, ভালো মন্দ খেতে পারি না, একটু খেতে যেখানে খাদ্যটা আমাকে দিয়েছে এটা আমাকে খেয়ে ভালো লেগেছে। খাবার দিছে, তরুণদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মেহমানখানায় আগত অতিথিরা। সংগঠন দেন প্রতি ডিস্ট্রিক্টে, প্রতি জেলায় এবং পুরো বাংলাদেশে আজীবন চলে যায়, সবসময় চলমিত থাকে, তার জন্য আমরা প্রত্যাশা করছি। যারা পিছিয়ে পড়া গরিব বা অসহায়, যাদের একমুঠো ভালো খাবার খাওয়ার মতো, তাদেরকে আমরা এই মেহমানখানার মাধ্যমে ওই সুযোগটা করে দিচ্ছি। তো আমাদের যে ফোকাসটা থাকে, যে ফোকাসের আলোকে আমরা তাদেরকে আমরা এবারে নির্ধারণ করেছি যে তাদেরকে আমরা অন্তত এক মুঠো মানসম্মত খাবার তাদেরকে আমরা খাওয়াবো, এবং সেই হিসেবে আমরা ইটভাটা শ্রমিকদেরকে আমাদের এবারে ইভেন্টে আমরা যোগ করেছি। মেহমানখানার ১২তম আয়োজনে ২০০ ইটভাটা শ্রমিকের একবেলা খাবারের আয়োজন করা হয়। এই মাসে মোরগ দিয়ে বিরিয়ানি খাওয়ানো হয়েছে, আগামীতে আরও বেশি মানুষকে খাবার খাওয়ানোর পরিকল্পনা সংগঠনটির। মেহমানখানার এই আয়োজনে আমরা চেষ্টা করি প্রতি মাসে সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবহেলিত বঞ্চিত যে মানুষগুলো আছে তাদেরকে যুক্ত করা। সেই চিন্তাধারা থেকে এবার আমরা এসেছি পোড়ামাটির যে সকল শ্রমিক, আমাদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যারা অবদান রাখছে ইটভাটার শ্রমিক, সেই সকাল থেকে রাত পর্যন্ত হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু দুঃখজনক হলো সত্যি। তো এবার আমরা চেষ্টা করেছি এই সমস্ত মানুষের মুখে একবেলা ভালো খাবার তুলে দেওয়ার জন্য। আমাদের এই আয়োজনে যারা যুক্ত থাকে ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট এবং দেশের বাইরে থাকে রেমিটেন্স যোদ্ধারা, তারা আমাদের এই আয়োজনটিকে সফল করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সামাজিক দায়বদ্ধতা থেকেই এভাবেই যদি তরুণরা অসহায় মানুষ ও পথ শিশুদের পাশে দাঁড়ায়, তাহলে বাংলাদেশ থেকে দারিদ্র ও ক্ষুধা বিমোচন করা সম্ভব বলে জানায় সুশীল সমাজ। নিউজ ডেস্ক, দেশ টিভি।